assalamualaikum and welcome to my another video. So guys, tomorrow sunday kemon chole asha korchi tomar shobai bhalo acho. Alhamdulillah ami bhalo achi. So guys, ajke ami niye eshechi Minecraft part 6. Yes, tomar shobai thik chilo. Ajke ami niye eshechi Minecraft part 6. So jehetu ami onek din dhore video korte chilam na, tokhon tomra shobai to jano je school to jete khulise amader sunday te ekbar jete hoy class e. To এই জন্য বেশ কয়েকদিন ভুলে যাচ্ছিল না, আর মাঝখান দিয়ে আমার বাবার শরীরটাও অতটা ভালো ছিল না, এই জন্য বাবারও জ্বর ছিল। তো আমাদের সবারই ঘরে ঘরে এরকম জ্বর হচ্ছে আজকাল, তো তোমরা সেফটি নিয়ে রাখবা। আর আচ্ছা যাই হোক, আমি কী কথা বলতেছি, যা যেটাই হোক, তো আজকে ও আমার কাছে কোনো সামান নেই, এটা আমি একটু চেষ্টা করি। আরে এই চেষ্টা নেই, তুই চেষ্টা আছে, এই তোমার লিডারের। আচ্ছা আমার লিডারে ছিল নাকি? হ্যাঁ লিডারই তো ছিল। ওকে একটা সে, ওকে তো এখনটা পড়ি প্রথমে। ও রে আমি তো বড়ি কাট দেখছো, কি সে স্কিন না দিছি, ও সুন্দর লাগছে অনেক আমার। ওকে যাই হোক, এটা পড়ে নেই। ওকে তো চলো আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আজকে আমাদের মিশন কি, যে এই পুরো ওয়ার্ল্ডটা যেটা আছে তো এতটুকু ছোট একটা জেল না, হ্যাঁ তো এটা তো অনেক বিশাল। তো আজকে আমরা এটাকে এক্সপ্লোর করবো অনেক দূরে দূরে জায়গায় গিয়ে। তো এই যে এই কেভটা, তো কেভ ও না, এখান থেকেই তো আমি আমার ঘরের জন্য কবরস্থান দিয়েছিলাম। ওরে পুরো যাদের তাজা হবেই, এই যে দেখো এখন আমি ঘর থেকে দূরে এসে বললাম, আর যদি আমি এখন এখান থেকে ভিতরে যাই তো আমি ঘরের সামনে এসে উঠবো। ওকে যাই হোক, তো আমি বলছিলাম আজকে আমাদের মিশন হচ্ছে যে ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করা। তো তার আগে এসে থেকে না না না, আমি ওকে মারবো না মারবো না, আমি ওকে আমার ওই যে ওই সব গাই মাই যেটাতে ঢুকেছি না ওটাতে রাখবো। ওকে খাই উইট 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 খাই দুটা উঠবে যেটি বলছিলাম আজকে আমার ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করতে। তার আগে গাইজ চলো নেদার পোর্টালটার ভিতরে যাই, আমার একটা যেতে অনেক ইচ্ছা করতেছে, যেহেতু অনেক দিন ধরে নেদার পোর্টালটা সাথে দেখা হয় না আমাদের। তো তার আগে আমি একটু জরুরি সামান মানে এই যে এইসব লেদারের জিনিসগুলো একটু রেখে দিই, কারণ আমার ভয় আছে যদি মানে ওখানে গিয়ে মরে যাই তাহলে তো অনেক খারাপই হয়ে যাবে। তো এখান থেকে একটু খাবার নেওয়া যায় যদি নাইফ কোন থাকে, আর এমনিতে আমরা একটু লেদার পোর্টালটা এক্সপ্লোর করে তারপরে সে বলবো, জাস্ট দেখতে যাচ্ছি আমরা লেদার পোর্টাল। তো যদি ওখানে কোনো খাতরা থাকে তাহলে খাবার খেয়ে নেবো, মানে যদি লাইফ কমে যায় তো এটাই। তো আর কি নেওয়া যায়, এই মাশরুমটা কমে আসতো, আর এই সুয়ারটাতে রাখি কারণ আমার একসি বেশি প্রয়োজন লাগবে, কারণ একসি বেশি তাড়াতাড়ি যেটাই ই করতে ওই তো কী বলে এতে যাই হোক। তো চলো প্রথমে তো আমি নিজের পোর্টালটা একটু দেখে আসি, অনেকদিন ধরে মোলাকাত হয় না ওর সাথে। ওরে বাপরে ডেঞ্জারস ডেঞ্জারস সাউন্ড আসতেছে, ওকে এসে বসে বলে তুমি বল এখন একটু জলদি যেতে পারো, ওষুধ জিনিস কি আসতেই বাবারে না না, ওষুধ জিনিস বলতে গেলে এত জরুরি না, সব নাই হয়ে গেছে সঙ্গে। পানি পানি কেউ আমার উপর পানি তো আমি গোসল
স্প্রে যেটি পড়ে থাকি ওর তাহলে ওরা অ্যাটাক করে না। আরে তুই তো এসে পড়ছে মানে আমাকে ঘরে যেতে হবে, আমি আমি তোমাকে একটু দেখতে আসছিলাম আর ওরা তো একদম অবস্থা খারাপ। হাই হাই দুধ, তাহলে আমি কী করি, আমাকে মরতেই হবে একবার। আমাকে তো ফ্লিন্ট অ্যান্ড স্টিলও নাই যেটা বানায়, জল জল চলে যাবো, তাহলে আমাকে একবার মরতে হবে। জব ছিল ভাই। আচ্ছা আমি কি করি কি করি কি করি, আমার নিজের পোর্টাল তো শেষ হয়ে গেল ভাই। আমার কাছে কিছু ছিল না, স্টিভ ডাই। ওকে তো এখন একটু হয়ে গেল মজা দরজা, এখন আমরা খুব মজা দরজা ও রিয়েলি আমি এটা বললাম। ওকে যাই তো, যাই হলে একটু মজা করলাম টর্চ নিয়ে স্যুট নিয়ে, এখন আমরা যাব এক্সপ্লোর করতে। ওকে তো স্যুটটা পরে নিই প্রথমে। ওহো আমার সানগ্লাসটা কিন্তু সেই রাখি। ওকে তো চলো আমরা এখন এই ওয়ার্ডটাকে এক্সপ্লোর করবো শুরু করি। কি আমরা এখন এই ওয়ার্ডটাকে এক্সপ্লোর করবো শুরু করি? হ্যাঁ ঠিকই বলছে। তো আমি হয়ে গেছি সাফার, আমি রেডি হয়ে গেছি সাফারে যাওয়ার, আমি দৌড়ানো শুরু করছি। ও আমি বেড দিয়েছি না, বেড তো নেই নাই, যাই হোক সার্ভাই বেড নিয়ে আসি। ইয়ে ট্রেনে সার্ভাইভ করতে গিয়ে আবার আবার যদি একবারই হয়ে যায় তাহলে দশটা টর্চ হারাইব। তারপরে একদম নিউ পিকে নিউ পিকে নিউ শর্ট একদম, দেখো না লাইফও শুরু হয়নি ওদের। নতুন একটা বেড মানে আমার ঘরের বেডটা ভাঙতে ইচ্ছা হতো, তাহলে নিজে ঘরের বেডই না তো উল মনে হয় আমার কাছে আসে। হ্যাঁ আমার কাছে উল তো অনেক আছে, চারটা তিনটা নেই আর স্টিক্স উড নেই, আমার কাছে স্টিক্স নেই এখনো। ও হয়ে গেছে, তো বেডও আমাদের কাছে আছে, সব কিছু আমাদের কাছে আছে, তো আমরা রেডি। তো চলো এখন শুরু, এসব খাবারও নিয়ে নেই দরকার করবো। তো চলো এখন আমরা রেডি। আমার পেয়ারা পেয়ারা ঘরকে ছেড়ে যেতে ইচ্ছা করতেছে না, আবার যেতে হবে। তো ও শিব, ও শিবকে ভুলে দরকার আছে না নাকি? ওকে এসে নিয়ে যাবো, রাখি এখানে থাকবে না থাক এই হয়ে গিয়ে। আরে দাঁড়াও, তো আমার কাছে একটা ভুল এসে উঠছে। ওকে তো সোজাই যেতে থাকি। ও সামনে কি ডেজার্ট আছে নাকি? না এটা ডেজার্ট না, এটা জাস্ট একটা ছোট্ট স্যান্ডের এই জায়গা ছোট জাস্ট। ওকে ও ওখানে সুগার ক্যান আছে, আমার এখানে গ্র্যাভেল আছে, আর আমার গ্র্যাভেল তো দরকারও নেই। ওকে ইয়েস তিনটে সুগার ক্যান। ওহো আমি হ্যাঁ এখানে এটা থাকুক, কারণ জীবনে তোমরা সবাই কেউ পুরার সুগার ক্যানটা ভাঙবে না, একটাই রাখবা, কারণ যদি তোমরা পুরোটা ভেঙে পড়ো তাহলে ওটা আর উঠবে না, তোমাকে ওটা আবার লাগাইতে হবে। কিন্তু যদি তোমরা ওটা একটা না ভাঙো তাহলে আবার ওটা বড়ো হবে, আবার তোমরা দুইটা ভাঙবে, আবার ওটা বড়ো হবে, তোমরা বেশ তাড়াতাড়ি হতে পারবে। ওকে তো এখানেও আছে সুগার ক্যান, তো ওটাও ভেঙে, ও ওখানে অনেক আছে, ওরে বাপরে আমার দরকারও আছে অনেক। ওকে তো এখানে যেরকম আমি একটাকে রেখে দিলাম আর বাকি দিয়ে নিলাম, ওখানে এরকম করি। আচ্ছা আমি এখানে আই হাই মানে সাফারে লিখেছি আর রাত হয়ে গেছে, এটা কি ভাই মনে হয় রাত তো জানেছি। আই হ্যাঁ আবি সাফারে লিখছে, আজকে রাত করে দেবো জলদি জলদি, মানে এটা কি ভাই এত রাতের রাত তো হয় না। আচ্ছা যাই হোক আমি ও কিউটি কিউটি হ্যালো ভালো ঘুমাসি গাইজ, কিন্তু এখন আমার আরেকটু ঘুমাতে ইচ্ছে করছিল, ঘুমাস পরে। তো আজকে আমরা আর ঘুমাবো না, আজকে আমরা এখনই বের হয়ে যাবো সাফারে। দেখো না কেমন দৌড়তে দৌড়তে গাছের চিপা দিয়ে দিয়েছি। ওকে লাইফ কমাইতে হবে না একটু,
করতে ওকে তো ইস্ট্রির সামনে একটু ডেজার্ট থাকতো সে ডেজার্টে আমি তো থাকবে না আমি অনেক ঘুরতে ঘুরতে কোথায় জানি এসে বসছি এখন আমি ঠিক কোন দিক থেকে আসছিলাম ওটা দেখতে পারেন এখানে কত আরে বাজু গাছ দেখো সিঁড়ি মতো আসছে টুক 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 কি আসে এই প্রশ্ন তো এখন মনে হচ্ছে যে আমি আমার ঘর হারা ফেলছি না না ঘর হ্যাঁ ঘর হারা ফেলছি এটি মনে হচ্ছে আমার কাছে তো আর সামনে আমার একটা ডেজার্ট দেখতে পারতাছি দেখতে পারছি না আমি প্রবেশে করে ফেলছি অলরেডি আচ্ছা ফ্যান যদি এখন এটা ভেঙে আমার উপরে পড়ে যায় তাহলে এটা কি এটা কিরকম জায়গা ভাই ওরে সিঁড়ি মতো হয়ে গেছে এখানে ওকে তো আরে এইসব গাছ শুকায় গেছে খাবার নেই আর ক্যাকটাসের সাথে লাগা যাবে না ক্যাকটাসের নেই সো গাইস চলো আমরা ঢুকি এখন ডিনার টেম্পল কিন্তু এখানে ও কিন্তু এখানে বোম থেকে যেহেতু তো আমাদেরকে ওটা থেকে ম্যাগমা ক্রিম আসলো ম্যাগমা ক্রিম কিনে আসলো এটা তো তো যেহেতু যেহেতু ওখানে বোম থাকে তোমাকে কিন্তু খেয়াল হয়ে যাবে আচ্ছা গায়ে আমি তোমাদের একটা জিনিস বলছি যে এই যে এই জায়গাটা এটা খিয়া খিয়া শুনে এটা তো হ্যাঁ ও এখানে জায়গায় যেন খেয়াল হয়ে নেই সত্যি হ্যাঁ হ্যাঁ আমার কি তো এখান থেকে আমি এই জায়গায় এসে বলি আরে তো আরে আমি আসছিলাম খুব দুঃখিত আসছিলাম তো আমি ঠিক না কি করলাম কোন দিকে আসছিলাম সম্ভবত এদিক না সম্ভবত সম্ভবত এদিক হ্যাঁ এদিক হ্যাঁ এদিক না আমি এদিক দিয়ে নিশ্চিত হবে হ্যাঁ এটা কেমন হলো আমি কোন দিক দিয়েছিলাম বইয়ের দিকে বিকেল হয়ে যেতেছে আমার কাছে বেড তো আসছিল আমি সে বাট আমি আসছিলাম কোন দিক আরে আমি উপর দিয়ে যাই সেটা জাম দিয়ে তো এখানে আসলে ও ও আচ্ছা এই সাইড দিয়ে আচ্ছা তো এইটা এখানে রাস্তা এটা এই যে এখানে যাওয়ার রাস্তা এটা আচ্ছা আর আমি ভাবছি যে কেউ রাস্তা বন্ধ করে দিচ্ছে অথবা রাস্তা আপনাকে বন্ধ হয়ে গেছে কিন্তু এইটা কি কাজে এই যে হ্যাঁ হ্যাঁ এটা ক্রিপারের ছবি দেওয়া এখানে কিছু যাই হোক ভেঙে দেবো কিছু হয়ে যাবো তো আমি জানিও না তো গুড নাইট গাইস ভালো ঘুম আসছে আমার ওকে তো হাই ধোয়ার আওয়াজ হচ্ছে মানে আমি আগে ভুলে গেছি যে ডেজার্টে অনেক ও মাকড়ি মাকড়ি ইসে লাগছে ইসে লাগছে আমি দেখছিলাম ক্যাকটা ছেলে গেই হইতেছিল আরে তোর আগে মর আগে মর আয় আমার সামনে এহ মরে গেছে
থাকে আমার কাছে রটেন ফিশ। আচ্ছা চলো তো এখন যাই ওখানে, আর আমাকে একটু সোনার খেয়ে থাকতে হবে কারণ এখানে বোম থাকে। তোর তো তুমি সবাই জানো আমি ওই লোকেশন থাকে, তো ওখানে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, মানে আমি প্রেশার প্লেটে একদম দাঁড়াই গেছিলাম, তারপর ব্লাস্ট হয়নি। আর এইসব চেষ্টে তার কিছু একটা থাকবে, ওকে কিন্তু থাকো এখন এটা আমি, আরে ওকে এখন এখানে আমি ভাবছি এসব সব টেন্স লাগাই, এখানে একটা ডার্ট লাগা দিয়েছি যে আমি একটু উঠতে পারবো। তো এখন প্রথম চেষ্টে কোনটা আসে একটা ব্যাপার এ এটা, ওকে মাটি তো প্লিজ ভালো হয়। হোয়াট পটাটো, আজকে কি আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো নাকি পটাটো? আচ্ছা যাই হোক, ডিসে 23-24টা পটাটো তো নিয়ে নিই। আল্লাহ লাল, আচ্ছা এখন এই চেষ্টাও ভেঙে এত দেরি, যাই হোক এত দেরি না হয়ে গেছে। ওকে এখন এই চেষ্টা করে আল্লাহ লাল যদি ভালো 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 প্লিজ। হোয়াট 19 ক্যারোট আর মাত্র 10টা নিলেন, না এটা অনেক কিছু। তো এই চেষ্টাও ভাঙতে পালা, ওকে তো এখন আসে এই চেষ্টা আল্লাহ আল্লাহ প্লিজ একটু ভালো হয়ে আমার খাবার দেখো, আমার পেট দেখো, আমার একদম জোরে খুলে লাগছে, আমার কাছে হাসিও তো খাবার, তো জুল দেখাইতে হবে কিছু একটা। ক্যারোট খাই এখন, ও সব একটু একটু করে খেতে হবে আমাকে, বেশি জিনিস নাই, এটা বেশি খাই একটু। ওকে এখন আপাতত ঠিক আছে, তো এটাতে এখানে স্নোবল আছে আর ওইখানে বুকশেল ফসে আর একটা ডার্ট আছে, ডার্ট তো আমি এখানে লিখে নিই না, ডার্ট লিখে নিই না, নিয়ে আনি ডার্ট যেটা 45টা হয়ে যাবে ডার্ট। ওকে তো 4টা চেষ্টা আমি এনেছি আর সব টিমটা আমি এনেছি, এখন কী করে যাওয়ার পালা। তো জাম্প জাম্প, ওহো জাম্প 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 জাম্প, ওহো উপরে ঠাসে কি নাই বেশি বুঝতে পাই, জাম্প জাম্প। তো এখন আমি আসলাম কোন দিয়ে, ও জি 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 জি, ওকে ওকে তো আমাদের সব কিছু শেষ, আর এখন একটা জিনিস বলতে হবে, এখানে পানি সাপ্লাই হয়, যদি আমি এটা ভেঙে দিত তো কী হবে, ভেঙে এটা ভেঙে, ওহো পানি বের হবে না কারণ এক ব্লক নিচে। ওকে তো এখন একটা জিনিস বলতে হবে, বাই বাই ডিজার্ট টেম্পল। তো বাপরে এত তাপমাত্রায় আমার তো পুরা হয়ে যেতেছে, তো এখন আমি আমার ঘরের দিকে যাব। হ্যাঁ এখানে কি এরকম আজব স্টাইলের গাছ আছে,
Minecraft season 2 and Bunaki to love it.